সরকারের সবার জন্য বাসস্থান কর্মসূচির আওতায় ময়মনসিংহ ফুলবাড়িয়ার 121 জন ভিক্ষুক পেয়েছেন বসতঘর। সকালে পানি পান্তা খাইয়া ভিক্ষা করবার যাইতাম, সারাদিন এই পার ওই পার ভিক্ষা করিয়া যা কিছু পাইতাম কোনোরকম বুড়াবুড়ির পেট চলত। রাতেই ঘুমের কি আরাম, 20 বছর ধইরা কবার পাইতাম না সারে কাগজ ও কুশাইলের পাতার ঘরে মাঝে মধ্যে হিয়াল কুত্তা ডইক্কা খাওয়ান লইয়া যাইত। শীতের দিন কষ্টের কোনো সীমা ছিল না, ঘরের মধ্যেই কুয়াশা পড়ত, বাতাসে থাকবার পারতাম না, জীবনও ভাববার পারছি না টিনের ঘরে থাকবো। মরার আগে আল্লাহ রহমত করছে, সরকার টিনের ঘর কইরা দিছে, শেষ বয়সে একটু আরাম আয়েশ করে থাইকা যাবার পারমু। বৃহস্পতিবার সকালে এভাবেই কথাগুলো বলছিলেন কালাদহ ইউনিয়নের পাটিরা উত্তরপাড়া গ্রামের 85 বছর বয়সের ভিক্ষুক অসুস্থ রুস্তম আলী। 121 জন ভিক্ষুককে বাড়ি দিলেন প্রধানমন্ত্রী। সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার 13টি ইউনিয়নের 1,21,00,000 টাকায় 121 জন ভিক্ষুককে বিনামূল্যে বাসস্থান করে দিয়েছে সরকার। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী কর্মকর্তা লীরা তরফাদার। কালাদহ ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের সরেজমিনে দেখা যায় ভিক্ষুক বাসস্থানের প্রতিটি গড়ের দৈর্ঘ্য ও প্রস্থ 16.5 ফুট করে। ফ্লোর পাকা সহ 4 চালার প্রতিটি গড় তৈরি করতে ব্যবহার করা হয়েছে আকাশমণি কাঠ, 36 মিলি ডেউটিন, ইট সিমেন্ট 17টি করে মজবুত খুঁটি। গড়ের পাশেই করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। ভিক্ষুক রুস্তম আলীর বাড়ির জায়গাটি ছাড়া জমি জামা কিছুই নেই, 2 ছেলে 1 কন্যা সন্তান ছিল। 25 বছর থেকে 30 বছর পূর্বে 3 সন্তানের মৃত্যু হয়। ভিক্ষুক রুস্তম আলীর স্ত্রী জুবেদা খাতুন বলেন, 3 জন সন্তান ছিল আমাদের, এক সময় সন্তানদের কাজের টাকায় আমাদের সংসার চলত। 3 জন সন্তানই 20 থেকে 25 বছর বয়সে মারা গেছে। সন্তানদের মৃত্যুর পর অভাবের সংসারের স্বামী হয়ে যায় ভিক্ষুক। অর্ধহারে অনাহারে দিন কাটিয়েছি, ছন ও পাতার বাঙ্গা কুড়ে গড়ে বসবাস করি। শেষ বয়সে মৃত্যুর আগ পর্যন্ত 4 চলার টিন সেট গড়েই বসবাস করবেন, এ আনন্দে আবেগ অপ্লুত হয়ে কেঁদে উঠেন জবেদা খাতুন। সোহাইদপুর গ্রামের মৃত সোহরাব আলীর স্ত্রী খদেজা খাতুন ভিক্ষাবৃত্তি করেন, মানসিক প্রতিবন্ধী মেয়ে নিয়ে বাঁশ ও খড়ে ছোট কুড়ে থাকেন। এনায়েতপুর দুলমা গ্রামের ভিক্ষুক ইন্তাজ আলী ও স্ত্রী সফেদা খাতুন সংসার জীবনে কোনো সন্তান নেই, জীবনে কল্পনাও করতে পারেননি কোনোদিন টিন সেট ঘরে থাকবেন। এখন তারা সবাই নতুন টিনের ঘরে থাকছেন, তাদের আনন্দের কোনো শেষ নেই। এখন উপজেলার ভিক্ষুকদের তালিকা দেখে 3 ধাপে তদন্ত করে প্রথম ধাপে 121 জন ভিক্ষুক যাদের থাকার জমি ছাড়া কিছুই নেই তাদেরকেই সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় টিন সেট গড় করে দিচ্ছেন। দেওখোলা ফুলবাড়িয়া কালাদহ ও এনায়েতপুর ইউনিয়নের ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত গড়ের কাজ শেষ হয়েছে, অন্যান্য ইউনিয়নে বরাদ্দকৃত গড়ের কাজও প্রায় শেষ। গড় তৈরির সরঞ্জামাদি থেকে শুরু করে শেষ পর্যন্ত স্যার নিজে তদারকি করায় গড়ের কাজ হয়েছে অনেক মজবুত, এমনই বলে জানালেন ভিক্ষুক আব্দুল আজিজ। কালাদহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার বলেন, কালাদহ ইউনিয়নের 6 জন ভিক্ষুককে গড় তৈরি করে দেওয়া হয়েছে। স্বচ্ছ যাচাই বাছাই করার কারণে সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতার প্রকৃত ভিক্ষুকরা যাদের গড় করার সামর্থ্য নেই তারাই গড়গুলো পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফাদার বলেন, আশ্রয়ণের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, সবার জন্য বাসস্থান কর্মসূচির আওতায় উপজেলা ভিক্ষুকদের তালিকা একাধিকবার যাচাই বাছাই শেষে স্বচ্ছ তালিকার প্রণয়ন করা হয়। যাদের বাড়ি ঘরের জমি ছাড়া কিছুই নেই সেই সব প্রকৃত ভিক্ষুকদের 1,00,000 টাকা খরচ করে প্রতিটি টিন সেট গড় তৈরি করে দেওয়া হয়েছে।